একাংশ উদন্ত ছাত্রই কলঙ্ক হানিলে টিয়কৰ উচ্চ শিক্ষার অন্যতম শিক্ষানুষ্ঠান চন্দ্রকমল বেজবৰুৱা মহাবিদ্যালয়ত। মহাবিদ্যালয়খনৰ উচ্চতৰ মাধ্যমিক প্ৰথম শাখাত নাম ভৰ্তি কৰা ছাত্রৰ দুটা দলৰ মাজত শ্রেণী কোঠাৰে এনেদৰে মারপিটৰ ঘটনা সংঘটিত হয়। হিন্দী সিনেমার কায়দারে শ্রেণী কোঠা দুটা ছাত্র গোটর মাজত এই প্রচণ্ড মারপিটর ঘটনা সংঘটিত হয়। এই ঘটনা সংঘটিত হয়েছিল মঙ্গলবারে। এই ঘটনা সামাজিক মাধ্যমত ভাইরাল হওয়ার পাছতে সর্বত্রে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। ইফালে এই ঘটনা পোহরলে অহার পাছতে মহাবিদ্যালয় কর্তৃপক্ষের সন্মুখত ছাত্র ছাত্রীসকলে নিজের ভুলের স্বীকার করার লগতে অনাগত দিনত পুনরাবৃত্তি নকরার প্রতিশ্রুতি প্রদান করে। চন্দ্রকমল বেজবৰুৱা মহাবিদ্যালয় মারপিটর ঘটনার একটা ভিজুয়াল ভাইরাল হয়েছে। আমি জানিব পাৰিছো যে সেই ঘটনাটো বাহিরত কাজিয়া সূত্রপাত হওয়ার ফলত আৰু সেই কলেজতো কাজিয়া সূত্রপাত হয়েছে। গতিকে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এটা কথা আমি কব বিচাৰিছো যে ছাত্রসকল শৃঙ্খলাবদ্ধ হোক, মানে ভাল মানসিকতা হোক, আৰু লগতে কলেজ কর্তৃপক্ষক আমি গোটেই সমগ্র ঘটনাটো তদন্ত করে এটা উচিত বিচার করে পুনরাবৃত্তি যেন এনেকুৱা ঘটনা নহয় তার আমি উল্লেখ করেছো। মই এজন প্রাক্তন ছাত্র হিসাবেও সমূহ ছাত্র ছাত্রীক আমি সুশৃঙ্খলাভাবে কলেজলৈ যাবলৈ বা কলেজত শ্রেণীকোঠাত পাঠদান শিক্ষা লবলৈ মানে আহ্বান জানাইছো। আৰু লগতে ঐতিহ্যমণ্ডিত চন্দ্রকমল বেজবৰুৱা মহাবিদ্যালয় কোনো কারণতে যাতে গৰিমা আঘাত হানিব নোৱাৰে তাৰ কাৰণে আমি কলেজ কর্তৃপক্ষক ব্যবস্থা লবৰ কাৰণে অনুৰোধ জনাইছো। টিয়কৰ পৰা ব্যুৰো রিপোর্ট, ডেইলি টাইম অসম।